নমস্কার বন্ধুরা, ডোর অফ ডেস্টিনি চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি আলোচনা করব শুক্রের রাশি পরিবর্তনকে নিয়ে। প্রায় 23 দিনে রাশি পরিবর্তন করে শুক্র। আজ অর্থাৎ 22 জুন শুক্রের রাশি পরিবর্তন হবে, কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে শুভ গ্রহের তালিকায় রাখা হয়েছে। দাম্পত্য জীবনে শিল্প, ভালোবাসা সহ অন্যান্য সুখের কারক বলে মনে করা হয় এই শুক্রকে। প্রায় 23 দিন পর রাশি পরিবর্তন করে শুক্র। 22 জুন শুক্রের রাশি পরিবর্তন হবে, কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। 17 জুলাই পর্যন্ত এই রাশিতেই বিচরণ করবে এই গ্রহ। চারটি রাশির ওপর শুক্রের এই গোচরের ফলে শুভ প্রভাব পড়বে। কোন কোন রাশির ওপর এই শুভ প্রভাব পড়বে তা জানাবো আপনাদের। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, টোটকা, মন্ত্র, টিপস সম্পর্কিত সমস্ত ভিডিও নিয়মিত পেতে। এবার দেখে নিন সেই ভাগ্যবান রাশিগুলি কী কী। মেষ, শুক্রের গোচরের সময় এই রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। এ সময় ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন, কর্মক্ষেত্রেও পরিবর্তন দেখা যাবে, কেরিয়ারের উন্নতি পেতে পারেন। তবে এ সময় প্রেম জীবনে ওঠাপড়া দেখা যাবে, ভাষার নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত প্রয়োজনীয়। মিথুন, এই গোচরের সময় মিথুন রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন, আয় বৃদ্ধি পাবে, ছাত্ররা পরিশ্রমের ফল পাবেন, জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন, ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে, স্বাস্থ্যও ভালো থাকবে। মকর রাশির জাতকদের জন্য শুক্রের রাশি পরিবর্তন ভালো ফলাফল নিয়ে আসছে। চাকরিজীবীদের উন্নতি হতে পারে, আয় বৃদ্ধি হবে, উচ্চ আধিকারিকদের সঙ্গে প্রশংসা লাভ করবেন তাদের কাছ থেকে, স্বাস্থ্যের কিছুটা যত্ন নিতে হবে। মীন, এই রাশির জাতকদের জন্য সময় শুভ। এ সময় সমস্ত কাজে সাফল্য লাভ করবেন, নতুন কিছু শিখতে পারবেন, আর্থিক পরিস্থিতিও উন্নত হবে, কর্মক্ষেত্রেও সুসংবাদ পাবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানান কেমন ভিডিও দেখতে চান, আর শেয়ার করে প্রিয়জনদেরও দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে পাশে থাকবেন। ধন্যবাদ।